সার্ভিসিং কাজ পরিপূর্ণভাবে শিখতে গেলে অথবা দক্ষতা অর্জন করতে গেলে অনেক সময়ের ব্যাপার। আমরা যারা ওয়ার্কশপে কাজ করি তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন। ট্রেনিং সেন্টার থেকে আপনারা শুধু ধারণাই নিতে পারবেন, বাট ভালোভাবে কাজ শিখতে গেলে ওয়ার্কশপে কাজ করতে হবে। আমি সবসময় ভিডিওতে বলে থাকি, আপনারা 6 মাস, 7 মাস, 1 বছর, 3 মাস, 1 মাসের কোর্স করে ফ্রিজের কাজ কি শিখবেন? হ্যাঁ, 1 মাসের কোর্স করে অনেকে কাজে লেগে কাস্টমারের 12টা বাজায় আস্তে আস্তে কাজ শিখতেছে। জায়গা মতো বেজাল কাস্টমারের কাছে পড়ে গেলে অবশ্যই জরিমানা দিতে হবে অথবা গুডউইল নষ্ট হবে। এই দেখুন, এটা হলো সেকেন্ড হ্যান্ড কম্প্রেসর, আমি একটা ফ্রিজে লাগাবো। এই ফ্রিজটা যেই লুকের ফ্রিজে লাগাবো এই লুকেরই ফ্রিজ, মানে বাড়িতে নষ্ট একটা ফ্রিজ ছিল, ওই ফ্রিজ থেকে এই কম্প্রেসর খুলছি, তার আরেকটা ফ্রিজে আমরা লাগাবো। এটা হলো চার্জিং লাইন, কম্প্রেসর অনবরত চলতে চলতে অনেক গরম হয়ে যায়। এই যে চার্জিং লাইন আপনারা দেখতে পাচ্ছেন, এটা যদি কাছে হয় তাহলে এখানে যে ভালভ আছে নন রিটার্নের, এই দেখুন আমি দেখাচ্ছি, এই দেখুন এই ভালভ, এটা হলো এখানে একটু প্লাস্টিক আছে, এটা গলে যেতে পারে, গলে যে অটোমেটিক ফ্রিজ যখন বন্ধ থাকবে তখন এদিক দিয়ে গ্যাস বের হয়ে যাবে, অথবা আস্তে আস্তে এদিক দিয়ে লিক করে গ্যাস কমে যেতে পারে বা শেষ হয়ে যেতে পারে বা কমতে কমতে কম্প্রেসর নষ্ট হয়ে যেতে পারে। গ্যাস যদি কমে যায় তাহলে ফ্রিজ অনবরত চলতে থাকবে। ফ্রিজ অনবরত চলার অনেক কারণ আছে, গ্যাস কমে গেলেও ফ্রিজ অনবরত চলতে থাকে। গ্যাস কমে গেলে নর্মালে ঠান্ডা আসবে কম, থার্মোস্টেট কাজ করবে না, তখন ফ্রিজ মানে কম্প্রেসর অনবরত চলতে থাকবে। এরকমভাবে চলতে চলতে ওভার হিট হয়ে অনেক সময় কম্প্রেসর নষ্ট হয়ে যায়। কম্প্রেসর নষ্ট হওয়ার অনেক কারণ আছে, তার মধ্যে গ্যাস কম থাকার এটাও একটা কারণ, গ্যাস বেশি হওয়া এটাও একটা কারণ। কম্প্রেসর অনেক কারণে নষ্ট হয়ে যায়, এটা এক ভিডিওতে বলা সম্ভব না। আপনাদেরকে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো এখানে যে নন রিটার্নের যে অংশটুকু আছে এইটুকু আর একটু লম্বা রাখবে, তাহলে এই কম্প্রেসর হিট হয়ে গেলেও এই নন রিটার্নের যে বাল্বটা আছে এই বাল্বটা এত গরম হবে না, বাল্বটা ঠিক থাকবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কর্মমুখী কাজ শিখুন, বেকারত্ব দূর করুন, প্র্যাকটিক্যাল কাজ শেখার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমাদের এখানে পর্যাপ্ত ফ্রিজের কাজ আছে, অল্প সময়ের ভিতর আমরা চেষ্টা করি আপনাদেরকে অনেক কিছু শেখানোর জন্যে।